মালিক গাধাকে ব্রিজের উপর দিয়ে নিয়ে যাচ্ছে আর বলতেছে, গাধা ব্রিজের এই পারে হলো আমার বাড়ি, ওই পারে হলো বাজার, আর মাঝখানে হলো ব্রিজ। বাড়িটা মনে কর জান্নাত, আর বাজারটা মনে কর জাহান্নাম, আর ব্রিজটার নাম হলো মনে কর মৃত্যু। ব্রিজটার নাম মনে করো মৃত্যু, মৃত্যু পাড়ি দিলেই তুমি জান্নাতে যাবে। গাধার কাছে ওয়াজ করতেছে, কার কাছে? গাধার কাছে ওয়াজ করে গাধাকে নিয়ে গেছে বাজারে। বাজার দুই মন চিনি গাধার পিঠে তুলে বান্দা দিয়ে বলতেছে, গাধা তোকে তো সব বলে দিছি, বাজার থেকে এখন তুই বাড়ির যা ব্রিজের ওপর দিয়া। গাধা দুই মন চিনির বস্তা পিঠের উপরে নিয়ে ব্রিজের কাছে এসে দেখে নিচে পানি, পিঠের উপরে চিনির বস্তা, শরীর গরম হয়ে গেছে, তৃষ্ণা লাগছে। গাধা মনে করতেছে ব্রিজের ওপর দিয়ে যাব, কিন্তু নদীতে নামা একটু পানি খাব। আপনার বলেন তো মালিকের বাড়ির পানি আছে না নাই? কিন্তু সামান্য ধৈর্য গাধার নেই। গাধা চিনির বস্তা পিঠের উপর নিয়ে আস্তে আস্তে নদীর কিনারে এসে পানি ঘোলা করতেছে। কি ঘোলা করতেছে? পানি ঘোলা করে খাবে যে, তো পানি ঘোলা করতেই অনেক দূর। তো পানি আবার ঘোলা করতে করতে গাধা বেশি ঘোলা করতে গিয়ে চার পা নামাইছে। চার পা নামানোর পরে আর একটু নিচের দিকে যায়, চিনির বস্তা নদীর সঙ্গে লাগে গেছে। আস্তে আস্তে বস্তার চিনি গলে গলে পানির সঙ্গে চলে যাচ্ছে। গাধা পিঠ মশলা দিয়া কয়, মালিক কইল ব্রিজের উপর দিয়া যাবি, ব্রিজের উপর দিয়ে আসবি, কিন্তু ব্রিজের উপর দিয়ে যাওয়াও কষ্ট, আসাও কষ্ট, আর ব্রিজের নিচে কত আরাম, পানিও পান করা হচ্ছে, ওজনও কমে যাচ্ছে, শরীরও ঠান্ডা হচ্ছে, মারছে সাঁতার। গাধা সাঁতার মারা এদিকে আইসে, পিঠের উপরে গেলে বস্তা আছে চিনি নাই, জোরে কোন কি নাই, বস্তা আছে চিনি নাই। মালিক বাড়িতে এসে দেখে যে চিনির বস্তা আছে চিনি নাই, কে রে? গাধা তাহলে কি করলো? পরের দিন গাধাকে আবার নিয়ে যাচ্ছে আর বলতেছে, গাধা এই ব্রিজের নাম হলো হেদায়াত, আর নদীর নাম হলো গোমরাহি। গোমরাহি বোঝেন? নদীর নাম হলো গোমরাহির পথ, জাহান্নামের পথ, আর ব্রিজ হলো জান্নাতের পথ। গতকাল যা করছিস করছিস বলো ভুল করছিস, আজকের এই ভুল করিস না রে গাধা। আমি মালিক হয়ে তোর কাছে ওয়াজ করতেছি, এই ব্রিজের উপর দিয়ে হেদায়াতের উপর দিয়ে যাবি, আবার হেদায়াতের উপর দিয়ে বাড়িতে আসবি, খবরদার গোমরাহি নদীর মধ্যে নামবি না। গাধা খালি মাথা ধোকাচ্ছে। গাধা জানে কার মধ্যে মজা আছে, জানে কি জানে না? তুমি মালিক যতই ওয়াজ করো, আপনারা বলেন তো গাধার মনের খবর মালিক জানে কি জানে না? মালিক দুই মন তুলে গাধার পিঠে বস্তা প্যাকেট করে বান্দা দিয়ে বলে, গাধা খবরদার ওই গোমরাহি নদীর মধ্যে নামবি না, ওই ব্রিজ হেদাত দিয়ে আমার জান্নাত বাড়ির যাবি। গাধা গতকাল তো চিন্তা ভাবনা করে নামছে, আজ আর চিন্তা ভাবনা নেই, যে ভিতরে নামলে কি হয়, পানি পান করা হয়, শরীর ঠান্ডা হয়, ওজন কমে যায়। কিন্তু গতকাল কিসের বস্তা ছিল, আজকে কিসের বস্তা? তুলের বস্তা। গাধা দৌড়াতে নামছে, নামার পরে গতকাল গলে গলে কমে গেছে, আজকে সশ্যুত করে ভিতরে ঢুকতেছে, দুই মন তুলে ২০ মন ওজন হয়ে গেছে। মালিক ব্রিজের উপর এসে বলছে, গাধা রে এত করে বুঝাইলাম, ব্রিজ হলো হেদাত, নদী হলো গোমরাহি, তুই হেদাতকে বাদ দে গোমরাহির মধ্যে নামলি। আজকে আমরা মানুষের মধ্যে এমন কতকগুলা মানুষ আছে যারা গাধার চাইতো বোকা, ধরে কোন কথা ঠিক কিনা? হেদাতে একটু কষ্ট হবে, একটু গরম লাগবে, একটু ওজন লাগবে, কিন্তু মালিকের বাড়ি পর্যন্ত যাও, মালিকের বাড়ি তোমার জন্য খাবার ব্যবস্থা আছে না নাই, দরকার আছে না নাই। তো দুনিয়া হলো আমাদের হাট বাজার, আর জান্নাত হলো আমাদের বাড়ি, আর ব্রিজ হলো হেদাত, যাকে ইমাম গাজ্জালে বলেছেন মৃত্যু। হেদাত নামক মৃত্যু দিয়ে যদি তুমি একবার জান্নাতে যাওয়ার পরও তোমার আর কোনো টেনশন নাই।
সাইডে যত লোক আছে আসতে বলে রাস্তার আপনি শুনবার পাচ্ছেন না যা কোয়া দরকার রাস্তার উপরে ভদ্রভাবে যা বলা দরকার আমি কি বলিনি তারপরে যদি না আসে এ তোমরা কি দেবা এ কি আমার ওয়াজের ক্যাসেটে সেই 2003 সালের একটা ওয়াজ আছে বাবা কালুরে আর নিচে নামিস না জোরে কর কথা ঠিক ছিল আছে না আগামী শনিবার স্কুল ভিজিট করবে টিও সাহেব হেডমাস্টারকে কইছে আমি স্কুলে ভিজিটে যাইব 11টার সময় হেড স্যার স্কুল খুঁজে দেখতেছে একটা ছেলে দুষ্ট নাম কালু কইছে খবরদার শনিবার আসিস না পাগলকে যদি বলে নৌকা নাড়াস না তখন তো কারো কালুরে কইছে শনিবার আসিস না ও শনিবারে সবার আগে স্কুলে আইছে আইসা দেখে দরজা খোলে নাই ও জানলা দিয়ে ক্লাস 6 পড়ে ঢুকছে সিট বেঞ্চের নিচে শুয়ে আছে 11টার সময় ওই ক্লাসে টিও ঢুকে বলতেছে এই ছেলেরা এই মেয়েরা তোমাদের শিক্ষক তোমাদের পড়ায় বলে হ্যাঁ খুব ভালো পড়ায় তাহলে বলো তো একই জিনিস বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম জিনিসটা কি উত্তর শুধু টিও জানেন উত্তর হবে নদী উত্তর কি হবে এক জায়গায় পদ্মা এক জায়গায় মেঘনা এক জায়গায় যমুনা নদী এক এক জায়গায় এক এক নামে প্রকাশ পাইছে ঠিক কিনা বলেন টিও বলতেছে একই জিনিস বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে প্রকাশ পাইছে জিনিসটা কি কও এক রোল পারে না দুই রোল পারে না তিন রোল পারে না কেউ তখন পারতেছে না হেড স্যার পিছন দিক থেকে চিন্তা করে এই প্রশ্ন তো আমি জীবনে শুনি নাই আর আমার ছাত্ররা কোত্থেকে উত্তর দেয় কেউ যখন পারতেছে না সিট বেঞ্চের নিচের কালু ওখান থেকে মাথা বের করে বলতেছে আমি পারবো স্যার হেড স্যার কয় সর্বনাশ যে বেটা লেখাপড়ায় করে না শুধু পাগলামি করে ও কেমনে পারবে আমার ভালো ছাত্র ছাত্রী যেখানে পারতেছে না ও কেমনে পারে ওরে নিষেধ করছিলাম আইলো কেন্দ্রে টিও বলতেছে এই বাবা তুমি যদি পারো তো নিচে কেন বের হও বের হও চাইলা চুলে বের হয়েছে টিও বলতেছে বলো তো বাবা একই জিনিস বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম জিনিসটা কি বলে খুব সহজ স্যার হেড স্যার কয় সহজ কেউ পারতেছে না বেটা কয় সহজ টিও বলতেছে সহজ তাহলে বলো কালু বলতেছে এটা হলো মাথার চুল টিও চমকে উঠছে সর্বনাশ আমি জানি নদী আর এই বেটা কয় চুল একটু নিচে নামলি চোখের ভুরু একটু নিচে নামলি মোস একটু নিচে নামলি দাড়ি একটু নিচে নামলি সিয়ারি হেড স্যার জোর হাত করে বলতেছে বাবা কালুরে আর একটু নিচে নামিস না যদ্দূর পর্যন্ত নামছিস বাবা এখনো ভদ্র সমাজে বলা যায় কাপড়ে সুপড়ে নামলে কিন্তু বিপদ হয়ে যাবে রে বাবা আর নিচে নামিস না আমাদের যুবকেরা নামতে নামতে ফাটা যায় নামতে নামতে খাড়া হয়ে পেশাব করা শুরু করছে এই যুবকদেরকে আরও নিচে যদি নামতে দেন এ সমাজ একদিন ধ্বংস হবে ঠিক কিনা বলে তাই যুবকদের লক্ষ্য করে বলতেছি বাপ জানেরা এই মুহূর্তেই ভালো হওয়া লাগবে হাসরের ময়দানে কোনো বান্দা যখন আল্লাহর সামনে দাঁড়ায় যাবে আল্লাহ বলবেন তোমার শৈশবকাল বুড়াকালের কোনো হিসাব লাগবে না তোমার যৌবনকালের হিসাব দিয়া তুমি জান্নাতে চইলা যাও এ হাদিস দ্বারা বোঝা যায় যৌবনকালটাই আল্লাহর কাছে ওয়াকফ করে দেওয়া লাগবে জোরে কন ঠিক কিনা ভাই যে আওয়াজ করতেছিলাম ফাতেমার মা কিংবা আবদুল্লাহর মা আর কতকগুলো মডার্ন মডার্ন বোক নাম ধরে ডাকে রোকেয়া রহিমা ও বউ আর বলতেছে এসটি এসটি তাওয়ার হা করে কয় কারণ মুখের উপরে যে ঠোঁট পালিশ দিছে এখন যদি আসতে যে কভার যাইলে আবড়া থাবড়া হয় এজন্য ফাঁক করে কয় এসটি আরে একটু জলদি আসো না আরে বাবা যাচ্ছি তো স্বামীকে আবার বাবাও কয় এগুলো নাকি মডার্ন ভাষা তোরে কন কি ভাষা রে আল্লাহর বান্দারা নেতা যদি ভালো হয় কারাগারের মধ্যেও খাবার পাওয়া যায় কিন্তু নেতার ভাগ্যে খাওয়া নাই মারাত্মক একটা কথা বলেছে নেতা যদি ভালো হয় কারাগারের মধ্যেও খাবার পাওয়া যায় কিন্তু নেতার ভাগ্যে আমাকে বাংলাদেশের নেতাকে সাইজ দেখছে বুক এক জায়গাত পেট এক জায়গাত এক জায়গাত বুক এক জায়গাত পেট দুই নেতা যদি কোলাকুলি করবার চায় জীবনেও বুক ঠেকাবার পারবে না ভাই কারণ দুই পেট লাগার পরে মাঝখানে দেড় হাত ফাঁক হয়ে যায় কয় হাত ফাঁক হয় কারণ দুই পেট লাগছে তো বুকের সঙ্গে বুক ঠেকান খুবই কঠিন আমি আর নিচে নাম্বার চাচ্ছি না যা বলছি আলহামদুলিল্লাহ কারণ আপনারা জানেন যে আমি যত ওয়াজ করি যত জায়গায় মাহফিল করি এত ছোট মঞ্চ তো কোনো জায়গাতে হয় না এই মঞ্চ তো এমনি ভরে দেবে ওর টাকা লাগবে না কিন্তু ওয়াজটা টান দিবার দেন দেখেন জায়গায় হবে
এবার ডাকিয়া ডাকা বসান লাগবে এমনি